হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপশিখা জ্যোতি ব্লগস। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি। তো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি তোমরা কে কেমনভাবে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমি কেমনভাবে রান্না করছি আমার মতনভাবে তোমরা যদি রান্না করো সেটাও আমাকে অবশ্যই জানাবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি নিয়েছি কাঁচকলা আর আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছ ভেজে। তো কাঁচকলাটা কিন্তু কেটে কিন্তু হলুদ জলের মধ্যে রাখলে কাঁচকলাটা কালো হয় না আর তরকারিটাও কালো হয় না। তো এখানে কড়াইতে আমি দিয়ে দেবো তেল। তো কড়াইতে সামান্য একটু তেল আছে, তো এটা এই তেলে আমি মাছটা ভেজেছিলাম, সেই মাছ ভেজার তেলটাই আছে। তো তারপর আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে সম্বরা। জিরে সম্বরাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা, আলু আর লঙ্কা একই সঙ্গে আমি দিয়ে দিলাম। তো কাঁচকলা আলু লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তো লবণ আর লঙ্কার পরিমাণ কিন্তু যে যা স্বাদ অনুসারেই ব্যবহার করবে, যে যেমনটা লবণ খেতে চাইবে সেমনই ব্যবহার করবে, আর যে যেমন ঝাল খেতে চাইবে সেমনই ব্যবহার করবে। তো ঝাল আর লঙ্কার পরিমাণ যদি একটু টান টান হয় কোনো মাছের ঝোলে, মানে একটু বেশি পরিমাণে হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো লবণ লঙ্কা হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু আমি এক মিনিট মতন, এক থেকে দেড় মিনিট মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। তো জল দিয়ে এবার তরকারিটাকে কিন্তু আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেবো তরকারিটা ফোটা পর্যন্ত। তো দু মিনিটের মধ্যে তরকারিটা কিন্তু আমি ফুটে উঠেছে, আর ফুটন্ত কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মাছ, ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ, আর ইলিশ মাছ দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি ঢেকে রাখবো। তো আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছি, আর এবার ঢাকাটা খুলছি আমি। ঠিক তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম। চার মিনিট পর ঢাকাটা খুলতেই দেখা গেল কত সুন্দর তরকারিটা হয়ে গেছে। তরকারিটা কিন্তু আমি নামিয়েও নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আর কাঁচকলাটা যেহেতু হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কাঁচকলার কিন্তু তরকারিটা কালোও হয়নি, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমি খাওয়ার পরেই সেই জন্য ভয়েসটা দিয়ে আমি সেই জন্য বলতে পারছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার ভিডিও নিত্য নতুন দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সতর্ক থাকবে আর ভালো থাকবে। টাটা, বাই বাই।